डाक विभाग ग्रामीण डाक सेवक नियोग समय भुओ मार्कशीट और सार्टिफिकेट दाखिल अभियोग बालुरघाटर मुख्य डाकघर यह घटन इतिमदे तीन जन के ग्रेफ्तार कर पुलिस धृतर मध्य एक जन महिला तारा उत्तर दिनाजपुर विभिन्न एलकार बसिंदा गत मे मासे ए राज्ये डाक विभागे 1963 शून्य पदे जिडीएस नियोगेर आवेदन जमा नेওয়া হয় সেই প্রক্রিয়া চলাকালীন মঙ্গলবার বেশ কয়েকজনের মার্কশিট ও সার্টিফিকেটে উল্লেখ থাকা নম্বর দেখে সন্দেহ হয় তারপরেই জানা যায় এগুলি ভুয়ো ডাক বিভাগের তরফে লিখিত অভিযোগ পেয়ে বালুরঘাট থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে পাওয়া মার্কশিট ও সার্টিফিকেটগুলিতে ভিন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে প্রাথমিক তদন্তে পুলিশ এও জানতে পেরেছে যে টাকার বিনিময়ে সেগুলি কেনা হয়েছে এর সঙ্গে কোনো চক্র জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ গতকালকে আমাদের যে এখানে হেড পোস্ট অফিস আছে এখানে একটা কি রিক্রুটমেন্ট হচ্ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু প্রোগ্রাম হচ্ছিল তো ওখানে এই যে সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন তো উনি যখন রিক্রুটমেন্টের সময় দেখলেন কি তিনজন এসে যাদের মানে কাগজপত্র দেখে মনে হলো ফলস আছে তো উনি তখন একটু একটু থানাকে জানালেন তখন থানার টিম ওখানে গেল আর তারপরে কাগজপত্র দেখা হলো এটা দেখে বোঝা যাচ্ছে না কী আছে তো ওটা নেওয়া হয়েছে ওদেরকে মানে আর আলটিমেটলি যে সুপারিনটেন্ডেন্ট পোস্ট হয়েছে উনি একটা কমপ্লেন নিয়েছেন কমপ্লেনের উপরে কেস শুরু হয়েছে কেস শুরু হয়েছে আন্ডার 467 468 471 34 আইপিসি আর তিনজন যারা আছে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে আর তারপরে আজকে মানে আমাদের ইনভেস্টিগেশন চলছে ও ডকুমেন্টস কী আছে কোথা থেকে পেয়েছে কীভাবে ফজরি হয়েছে না দেখা হচ্ছে ধৃতদের বুধবার আদালতে তোলা হয় চক্রের অন্যদের সন্ধান পেতে পুলিশ ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করতে চায় দ্য ওয়াল ব্যুরো